আচ্ছা, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে করতে চাচ্ছি দুইটা সম্পাদ্য, একটা হচ্ছে সম্পাদ্য 9 আর একটা হচ্ছে সম্পাদ্য 10। 9 নাম্বার এবং 10 নাম্বার সম্পাদ্য, এটা দুই একজনের প্রবলেম থাকতে পারে, অনেকের প্রবলেম নাও থাকতে পারে। 9 নাম্বারে বলা আছে, 9 নাম্বার না, সরি, 8 নাম্বার আর 9 নাম্বার। 8 নাম্বারে বলা আছে, ওটাই তো বলছি, 8 আর 9, 8 নাম্বারে বলা আছে যে একটা বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে উক্ত বৃত্তে দুটি স্পর্শক আঁকো। বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে উক্ত বৃত্তে দুটি স্পর্শক আঁকো। তো আমরা সরাসরি অঙ্কনে চলে যাচ্ছি। তোমাদেরও যারা জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্স নিয়ে বসো, খাতা জ্যামিতি বক্স নিয়ে বসো। এইখানে আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত যেহেতু বাম পাশে আছে, আমরা এটাও বাম পাশে রাখি, ডান পাশে রাখি। এখানে একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর এই বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু হচ্ছে পি। এই বাহির একটা, এত বড় একলা আমাদের সমস্যা হবে, এখানে রাখি, বাহির একটা বিন্দু হচ্ছে পি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর এই বৃত্তের বহিঃস্থ বিন্দুর নাম হচ্ছে পি। কি করতে হবে? পি বিন্দু হতে দুটি স্পর্শক আঁকতে হবে, তাই না? আচ্ছা, তোমাদের তো সব কমপ্লিট, তারপর আমরা রিভাইজ দিচ্ছি। আচ্ছা বলো দেখি, ফৌজিয়া বলো দেখি, তুমি সবার প্রথমে আসছো, কিভাবে আমরা এই কাজটা করব? কি স্যার একবার বলবেন, এই যে পি বিন্দু খেয়াল হতে করিনি। দুইটা স্পর্শক আঁকবো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটা স্পর্শক আঁকবো, তো কি কাজ করতে হবে আমাদের? লম্ব লম্ব আঁকতে হবে লম্বটা আঁকবে কোথায় আগে স্যার, তো? আমি বলি হ্যাঁ বলো, ইয়া বলো। ওপি প্রথমে যোগ করব। হ্যাঁ, প্রথমে হচ্ছে ওপি যোগ করব, তারপরে লম্ব, ঠিক না, লম্ব দ্বিখণ্ডক, শুধু লম্ব আঁকলে তো হবে না, খেয়াল লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ আমাদের অর্ধেক করতে হবে। তাহলে প্রথমে আমরা ও আর পি যোগ করে দেব, ও আর পি যোগ করে দিলাম। এবার কি করব আমরা? ওপির মধ্যবিন্দু লম্ব, হ্যাঁ, ওপি এর মধ্যবিন্দু, ঠিক আছে, ওপি এর আমরা মধ্যবিন্দু বার করবো। এর জন্য কি করতে হয়? অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপা আঁকতে হবে, তাই না? অর্ধেকের একটু বেশি, এই যে অর্ধেকের বেশি নিয়ে পি বিন্দু হতে আমরা উপরে একটা নিচে একটা দুইটা বৃত্ত চাপা আঁকলাম। একইভাবে ও বিন্দু হতে উপরে একটা নিচে একটা দুইটা বৃত্ত চাপা আঁকলাম। বৃত্ত চাপ দুইটা যেখানে যেখানে ছেদ করলো সেই জায়গাতে আমরা স্কেল ধরবো, এই যে স্কেল ধরবো। এইভাবে ধরার পরে ওই স্কেল তুমি লম্ব টানতেও পারো, অথবা শুধু ওই বিন্দুটাও নির্ণয় করতে পারো, লম্ব টানতেও পারো বা শুধু বিন্দুটা নির্ণয় করলে হবে। সেই বিন্দুর নামটা হচ্ছে এম। তো এম যে বিন্দুটা আসলো, এটা কার মধ্যবিন্দু বলো দেখি, লগ্ন বলো দেখি। আচ্ছা যে বলছিলে সেই বলো, কার মধ্যবিন্দু? ওপি ওপি, ওপি এর মধ্যবিন্দু। হ্যাঁ ঠিক আছে, ওপি এর মধ্যবিন্দু আসছে এম। তাহলে এম থেকে পি এবং এম থেকে ও দুই দিকে সমান না? হ্যাঁ দুই দিকে সমান। তাহলে এম বিন্দুকে কেন্দ্র করে এখন আমরা পি এম অথবা ও এম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো, পি এম অথবা ও এম। তো আমরা ও এম এর সমান করে ব্যাসার্ধ নিই, একই হবে, কারণ দুই দিকে যেহেতু মধ্যবিন্দু দুই দিকে সমান হওয়ার কথা, যদি দুই দিকে সমান আমরা এখানে একটা বৃত্ত আঁকবো, এই যে এইভাবে বৃত্ত আঁকবো। আমার এখানে একটু কম বেশি হয়ে যেতে পারে, একটু ছোট হয়েছে মনে হয় এই জন্য কেন্দ্রের বাইরে দিকে গেছে। যাই হোক, এখানে নড়ে যাচ্ছে। তো এই যে নতুন বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা মানে অঙ্কিত বৃত্তটা, যেই বৃত্তটা আমাদের দেওয়া আছে সেই বৃত্তের কোথায় কোথায় ছেদ করলো? একটা আমরা ধরবো হচ্ছে এই বিন্দুতে ছেদ করলো, আর একটা হচ্ছে বিভিন্ন বি বিন্দুতে ছেদ করলো। তাহলে স্পর্শকের জন্য কোন দুইটা এখন যোগ করতে হবে? শেফা বলো দেখি, শেফা, পিএ আর পিবি। শেফার মাইক্রোফোনে অন করেনি, শুনতে পাচ্ছে না তোমার কথা।
তাহলে পিএ আর পিবি যদি যোগ করে দিই এই দুইটা হবে আমাদের উদ্দিষ্ট স্পর্শক। স্পর্শক, আচ্ছা এটা তো সহজ গেল, কিন্তু এর সাথে কিন্তু একটা বড় প্রশ্ন আসে, পুরো সৃজনশীল প্রশ্ন আসে, যে এখানে আরো কিছু প্রশ্ন ধরো আসলো যে এ আর বি যোগ করে দিলে, এ বি যোগ করলে এ বি, এ বি কে তখন বলা হবে স্পর্শ জ্যা, এ বির নাম কি? স্পর্শ জ্যা। স্পর্শ জ্যা অনেক সময় প্রমাণে আসে যে স্পর্শ জ্যা এই ওপি রেখাংশ স্পর্শ জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে একবার লম্ব ভাবে সমদ্বিখণ্ডক, যেটাকে বলে লম্ব দ্বিখণ্ডক, এটা কিন্তু একটা এক্সট্রা জ্যামিতি আছে। তাহলে এটা মনে করো এটার এই অঙ্কনের সাথে যোগ করে একটা প্রশ্ন হতে পারে। তারপরে 26 নম্বর উপপাদ্য আছে, 26 নম্বর উপপাদ্যে বলা আছে যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হতে দুটি স্পর্শক যদি আঁকা হয় তাহলে এই স্পর্শ বিন্দু হতে ওই দুইটা বিন্দুর দূরত্ব কি সমান? সমান। স্পর্শ বিন্দু হতে যে উক্ত পি বিন্দুর দূরত্ব, স্পর্শ বিন্দু আর বি হতে পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ পি আর পি বি সমান প্রমাণ করতে হবে, এটা 26 নম্বর উপপাদ্য আছে। এইভাবে বিভিন্ন মিক্সচার হতে পারে। তো আমরা তো উপপাদ্যে যাচ্ছি না আজকে, সম্পাদ্যের মধ্যে আসি। বলো কারো কোনো প্রবলেম আছে? পারো তো সবাই মনে হয়। Yes, sir. আমরা এখন একটা গুরুত্বপূর্ণ যাব, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর পরেরটা, সেটা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্তটা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে দুইটাও গুরুত্বপূর্ণ, তবে পরিবৃত্তটা দেখছি আমি বেশি আসে। এবং পরিবৃত্ত যখন আসে তখন একটা জিনিস খেয়াল করবে, পরিবৃত্ত আসার আগে কিন্তু সপ্তমাত্রা থেকে একটা ত্রিভুজ আঁকতে বলে, ক এবং খ মিলে সপ্তমাত্রা থেকে একটা ত্রিভুজ আঁকতে বলে, তারপরে সেই ত্রিভুজেরই পরিবৃত্ত আঁকতে বলে গ নাম্বারে গিয়ে। এরকম ভাবে অনেক অঙ্ক দেয়, পরিবৃত্ত দেয় অথবা অন্তর্বৃত্ত বহির্বৃত্ত দেয়, পরিবৃত্তটা একটু বেশি দেয়। তো আমরা আজকে যেহেতু 8 আর 9 আলোচনা রাখছি, আমরা 9 নাম্বারটা শিখবো এখন। তো সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, যে ত্রিভুজের ধরো বিভিন্ন মাপ দেওয়া আছে, মনে করো একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো 5 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট। এটা হচ্ছে 5 সেন্টিমিটার নিলাম আমরা, আমার স্কেল অনুসারে আমি ডবল নিলাম, 10 নিলাম, তোমাদের ওখানে 5 নিবে, এখানে 5 নিলে দেখাই যাবে না, 10 সেন্টিমিটার নিলাম, এটা ভূমি নিলাম। আর অবশিষ্ট দুইটার জন্য আমাদের কি করতে হবে? অবশিষ্ট দুইটা ধরো আরেকটা আছে 6 সেন্টিমিটার আর একটা আছে 4 সেন্টিমিটার এরকম, অথবা আরেকটা আছে 6 আর একটা 6.5, তো এটার জন্য যে এটা এটা ব্যবহার করতে হবে, কম্পাস কাঁটা ব্যবহার করে এখানে আমরা 6 সেন্টিমিটারটাকে আঁকে নেব, যে এটা মনে করো 6 সেন্টিমিটার আর এটা হচ্ছে যে 5.5 সেন্টিমিটার, এই দুইটা দিয়ে আমরা আঁকবো। তাহলে এই দুইটার সমান করে মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এই এখান থেকে একটা বৃত্তচাপ, আর নিচেরটার মাপ নিয়ে এই পাশ থেকে একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ যেখানে ছেদ করলো দুইটা বৃত্তচাপ সেখান থেকে আমরা যোগ করে দিলে ত্রিভুজটা পেয়ে যাব, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। আমি যেটা করলাম সেটা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ আঁকলাম, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি সি আর হচ্ছে এ, 3টা বাহুর দৈর্ঘ্য, একটা 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5, 5.5, 6, এভাবে আমরা 3টা বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম, নিচেরটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5.5। যদি অন্য কোন রকম থাকে, যেমন 2 বাহু দেওয়া আছে, 1 কোণ দেওয়া আছে, 2 বাহু দেওয়া আছে, 1 কোণ দেওয়া আছে, এরকম যদি থাকে তখন আমরা কি করব, 1 বাহু আঁকবো, কোণ আঁকবো, তারপর আরেক বাহুর যে মাপ দিয়ে কাটলে চলে আসবে, এরকম ভাবে যে নিয়ম গুলো আছে সেই নিয়মে ত্রিভুজটা আঁকবো। এটা গেল ক আর খ এর ব্যাপার, আমাদের কাছে বিষয়টা হচ্ছে গ নাম্বার, মানে পরিবৃত্ত আঁকবো। তো ক খ আশা করি তোমরা পারবে, যেভাবে ত্রিভুজটা বলুক সেভাবে পারবে, 7 নম্বর অনুশীলনীতে যে ত্রিভুজ গুলো দেওয়া আছে সেভাবে ত্রিভুজটা আঁকবে। এখন পরিবৃত্ত আঁকার জন্য কি করতে হবে দেখি, একজন বলো দেখি, রিফা বলো, রিফাকে মনে আজকে প্রথম দেখছি, রিফা বলো তো পরিবৃত্ত আঁকতে হলে কি করতে হয়? স্যার পরিবৃত্ত আঁকার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ত্রিভুজের 3টা বিন্দু দিয়ে বৃত্তটা যেন যায়।
হ্যাঁ খেয়াল তো করতে হবে। আমরা আঁকবো কিভাবে, আঁকার নিয়মটা কি, প্রথমে কি কাজ করব? ফার্স্ট আমরা হচ্ছে ভূমি নিব, মানে একটা রেখা, তারপর ভূমির মাপ দিয়ে বাকি রেখাগুলোর মান দিয়ে সেগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে, দিয়ে হ্যাঁ, সেগুলো তাহলে আমরা সমদ্বিখণ্ডিত। দুইটা রেখাকে, দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব, লম্ব সমদ্বিখণ্ডক, শুধু সমদ্বিখণ্ডক না, আমরা দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। তাহলে সেই দুইটা বাহু তো ভূমিও হতে পারে, যেটা ইচ্ছা। তো ঠিক আছে, আমরা কোন দুইটা নেব, বইয়ের বই দেখে দেখে আমরা নিই, বইয়ে ভূমি নেয়নি তাহলে আমরা ভূমি নিলাম না, এই দুইটা নিলাম, এই পাশেরটা আর এই পাশেরটা। তো অর্ধেক করার সিস্টেম তো যে আগের মতোই, বি বিন্দু থেকে আমরা অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ, ওই পাশে একটা, এই পাশে একটা, দুই পাশে বৃত্তচাপ আঁকবো, এখান থেকে এই বিন্দু থেকে দুই পাশে বৃত্তচাপ আঁকবো, এখানে একটা, এখানে একটা, দুই পাশে দুটো বৃত্তচাপ আঁকলাম। তো একটা আমরা যোগ করে দিই, একটার কাজ শেষ করে দিই, তারপর আরেকটা করব, কারণ একটা সাথে আরেকটা গ্যাঞ্জাম হতে পারে। এই যে এটা আমাদের আসলো, এটা কি, এটা হচ্ছে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এডি এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আসলো, লম্ব সমদ্বিখণ্ডক। এখন আমরা আরেকটা বাহু নিতে পারি, সেটা এসি হতে পারে, বিসি হতে পারে। আচ্ছা আমরা এসি করি, যেহেতু বইতে এসি করা আছে, এসি বাহুর ক্ষেত্রে যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, দুই পাশে দুটো বৃত্তচাপ আঁকলাম, আবার এ বিন্দু থেকে দুটো বৃত্তচাপ আঁকি, যেভাবে সি বিন্দু থেকে আঁকলাম সেভাবে এ বিন্দু থেকে দুটো বৃত্তচাপ আঁকি। এখন এই দুটো যোগ করে দিলে এটা হবে এসির লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডকের নাম দিতে পারি আমরা, একটার নাম দেওয়া আছে হচ্ছে এম ই, আর একটা হচ্ছে এন এফ, একটার নাম দেওয়া আছে এম ই আর একটা হচ্ছে এন এফ। এই নামগুলো পরিবর্তন হলে সমস্যা নাই, মূল ত্রিভুজটা বেশি থাকলে হবে, এই নামগুলো পরিবর্তন করলে তুমি সেভাবে নাম বলবে যে লম্ব সমদ্বিখণ্ডক আমরা এই দিই। যেমন আমরা বলবো এবি এর লম্ব সমদ্বিখণ্ডক এম ই আঁকি, আর এসি এর লম্ব সমদ্বিখণ্ডক এন এ ফাঁকি, এই কথা বলার ক্ষেত্রে পরিবর্তন হবে, অন্য কোনো সমস্যা নেই, মূল ত্রিভুজটা আমরা এবিসি রাখবো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক গুলো যেই বিন্দুতে ছেদ করলো সেটা কি, সেটা বৃত্তের, এটা ও, ওটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? আমরা যে পরিবৃত্তটা আঁকবো তার কেন্দ্র চলে আসছে না আমাদের, তো পরিবৃত্ত, যেকোনো বৃত্ত আঁকতে কেন্দ্র লাগে আর ব্যাসার্ধ লাগে, ব্যাসার্ধ আমাদের এখনো আসেনি, ব্যাসার্ধের জন্য আমরা কি করব, এও যোগ করে দিলে আমাদের ব্যাসার্ধ চলে আসবে, এইদিকে ফাঁকা আছে তাই এইদিকে যোগ করে দিই, এ আরো যোগ করলে আমাদের ব্যাসার্ধটা চলে আসবে, এও যোগ করে দিলাম চলে আসলো ব্যাসার্ধ। তাহলে এরপরে কি করব জেরিন বলো তো, জেরিন বলো এরপরে আমরা কি করব, আচ্ছা অন্য কে বলো, নাইমা বলো, ওকে কেন্দ্র করে ও এ এর ব্যাসার্ধ নিয়ে পরিবৃত্ত অঙ্কন করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করি, বাহ, এবং সেটা অবশ্যই তিন বিন্দু দিয়ে যাবে, যদি আমাদের অঙ্কন ঠিক থাকে তিন বিন্দু দিয়ে যাবে, পরিবৃত্তে তেমন ঝামেলা হয় না। তারপরও আমি একটা কৌশল দেখাই দিই, পরিবৃত্ত হোক, অন্তর্বৃত্ত হোক, বহির্বৃত্ত হোক, আগেই তুমি বৃত্তটা অঙ্কন করবে না, ঠিক আছে? আগে তুমি চেক করবে যে ও থেকে সবার দূরত্ব সমান আছে কি না, সমান হয় কি না আগে চেক করবে, কারণ তোমার অঙ্কন করে ফেললে যদি একটা বিন্দু দিয়ে না যায়, সি দিয়ে না যায় বা বি দিয়ে না যায়, তখন কিন্তু তোমার পুরো বৃত্ত সবকিছু আবার ডিলিট করে নতুন করে তৈরি করা অনেক ঝামেলা, আর পরীক্ষায় এত সময় পাবে না। এখন এই যে আমি দেখে নিলাম যে আমার সবগুলো দিয়ে মোটামুটি যাচ্ছে, তবে সি দিয়ে একটু দূরে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, এখানে কিন্তু দেখো আমরা স্কেল যেভাবে সূক্ষ্ম ভাবে টানি না কেন, এখানে একটু হলো বড় একটা জায়গা তৈরি হয় সেজন্য, আর আমাদের তো যে এটা অনেক সূক্ষ্ম থাকে, তো একটু আমরা এটা কম বেশি করতে পারি, কেন্দ্রের এটা একটু কম বেশি করে নিলাম যাতে সবগুলোতে অ্যাকুরেট হয়, যে অ্যাকুরেট হচ্ছে এখন, তাহলে আমরা এই যে অ্যাকুরেট হচ্ছে এখান থেকে আমরা এখন বৃত্তটা আঁকে ফেলবো। এই কৌশলটা খেয়াল লাগবে, তাহলে বারবার কাটাকাটি করা লাগবে না, এখান থেকে আমরা এ তে নিয়ে গেলাম, তারপরে আবার এ থেকে নিয়ে আসি এখন বি তে, তারপরে বি থেকে আমরা নিয়ে যাব এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের এই যে যে বৃত্তটা, ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আসলো সেটাই হচ্ছে উদ্দিষ্ট
বৃত্ত তাহলে পুরো সৃজনশীলটা এরকম হতে পারে ধরো ক নম্বরে বলা থাকলো যে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে একটা হচ্ছে 5 সেমিটার একটা 5.5 সেমিটার একটা 6 সেমিটার তিনটা বাহু দেওয়া আছে ক নম্বর হচ্ছে প্রশ্ন এটা উদ্দীপক আর ক নম্বর প্রশ্ন হচ্ছে এই তিনটা বাহুকে তিন তথ্যগুলোকে চিত্রের মধ্যে প্রকাশ করো অর্থাৎ তিনটা বাহুটাই শুধু আঁকো অথবা দুইটা বাহু একটা কোণ অথবা অন্য কিছু থাকতে পারে যেটা ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে থাকতে পারে খ নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজটি আঁকো খ নম্বরে হচ্ছে ত্রিভুজটি আঁকো আর গ নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকো ওই ত্রিভুজটির আবার বহির্বৃত্ত আঁকো পরিবৃত্ত ইয়া পরিবৃত্ত সরি পরিবৃত্ত আঁকো আবার প্রশ্ন এভাবে হতে পারে ক নম্বরে ত্রিভুজটি আঁকো ক নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজটি আঁকো খ নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো এটা কত নম্বর প্রশ্ন খ নম্বর আর গ নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই বৃত্তেরই বহিঃস্থ একটা বিন্দু হতে দুইটা স্পর্শক আঁকো বুঝতে পারছো বিষয়টা তখন বৃত্ত কিভাবে আঁকবে তখন একটা সাধারণ বৃত্ত আঁকাই নেব সাধারণ বৃত্ত তো আঁকবে কিন্তু সেই বৃত্ত তো এই বৃত্তেরই কথা বলছে যে এই বৃত্তেরই পরিবৃত্ত আঁকো তাহলে ত্রিভুজ আঁকার দরকার নাই তুমি এখানে কি করবে শুধু ইয়াটা নিবে সমান ব্যাসার্ধের সমান মাপ নিব হ্যাঁ ঠিক আছে ব্যাসার্ধটা সমান নেবে ব্যাসার্ধটা সমান নেবে ঠিক আছে এই যে ব্যাসার্ধটা সমান নেবে তাহলে বৃত্তটা সমান হয়ে গেল বৃত্তের মূল মাপই হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক মানে একই ব্যাসার্ধ হলে বৃত্ত সব একই আর কেন্দ্র তো আমাদের নির্দিষ্ট জায়গায় রাখা সম্ভব না আমরা আরেক পৃষ্ঠা আঁকাবো তাই কেন্দ্র পরিবর্তন হলে সমস্যা নাই তাহলে এইভাবে আমরা বৃত্তটা আঁকায় ফেলবো বৃত্ত আঁকানোর পরে যেভাবে আমরা এই যে 8 নম্বর যেভাবে করলাম সেভাবে বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু পি হতে উক্ত বৃত্তে পি আর পিবি দুইটা স্পর্শক আঁকবো তাহলে এই যে মোটামুটি বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে আরো অনেক রকম হতে পারে এগুলো তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে কি কি পড়লে বলো কি পড়লে প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে টেস্ট পেপার টেস্ট পেপার হতে পারে সাপ্লিমেন্টারি হতে পারে অর্থাৎ মূল কথাটা হচ্ছে টেস্ট পেপার না মূল কথাটা হচ্ছে যে বোর্ড বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন প্লাস হচ্ছে বিভিন্ন স্বনামধন্য স্কুল আছে কলেজ আছে মানে স্কুল আছে তারপরে ক্যাডেট আছে এদের প্রশ্নগুলো যদি আমরা যত বেশি দেখবো ঘাটাঘাটি করবো অধ্যায় ভিত্তিক তত বেশি আমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা আসবে তোমাদের তো সব বই শেষ মনে করো সব শেষ এখন শুধু রিভাইজ চলছে আর প্রথম তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সামনে যেটা সমস্ত বইয়ের উপরে এর আগে কিন্তু কখনো এরকম পরীক্ষা দাওনি দিয়েছো কেউ না স্যার এর আগে হ্যাঁ বলো এর আগে তো তোমরা কেউ পুরো বইয়ের পরীক্ষা দাওনি এবার প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ এই জন্য তোমরা এখন বেশিরভাগ বোর্ডটাকে ফলো করো বোর্ডের যে প্রশ্নগুলো আছে স্যারও তোমাদেরকে বিভিন্ন বোর্ডের প্রশ্ন দাগিয়ে দিচ্ছে বিভিন্ন বোর্ড যেগুলো 2019 সালের বোর্ডের প্রশ্ন 2020 সালের বোর্ডের প্রশ্ন 18 সালে মাত্র একটা বোর্ডেরই প্রশ্ন হয়েছিল সব বোর্ড মিলে একটা হয়েছিল 18 সাল তো কমপক্ষে যে 18, 19, 20 এই তিনটার সব বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবে তোমার অনেক আয়ত্ত চলে আসছে তারপরে সেকেন্ড স্টপ পিটেস্ট পার হয়ে যাওয়ার পর তুমি সেকেন্ড স্টেপ নিবে আবার যে আমি এবার স্বনামধন্য স্কুল দেখবো এবং পিছনের বোর্ডগুলো পারলে দেখবো এইভাবে তোমাকে একটার পর একটা স্টেপ আগাতে হবে বোর্ড শেষ করবে তারপরে স্বনামধন্য স্কুল তারপরে ক্যাডেটের প্রশ্নগুলো দেখলে বোঝা গেছে তবে অবশ্যই মূল বইটা আগে তোমার খেয়াল রাখতে হবে যে আমার মূল বইয়ে কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মূল বইয়ে সমস্যা থাকলে কিন্তু তখন বোর্ডে বা স্কুলে গেলে কিন্তু আরো তোমার পেরেশানির কারণ হবে তখন কেন পারছি না কেন পারছি না ওটা ইয়া হবে অবশ্যই আগে মূল বইটা চেক করবে যে পুরো বইটা আমার কোনো সমস্যা আছে কিনা তারপরে এগুলো করবে এখন তোমাদের কোনো সমস্যা কোনো প্রশ্ন থাকলে বলো যে আগামী ক্লাসে এইভাবে আমি সাহায্য করতে পারি তোমরা যে পরবর্তী 10 নম্বর 11 নম্বর তোমরা নিজেরাই করতে পারবে করে ফেলবে আর না পারলে আমি সামনে দেখা পারে অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্তটাও তোমরা করে ফেলবে সম্পাদ্যের ক্ষেত্রে যে এই সম্পাদ্য যে কয়টা আছে 8.5 এর সম্পাদ্য এবং প্লাস হচ্ছে সপ্তম অধ্যায়ের সম্পাদ্য এই সম্পাদ্য গুলো ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ একটা চলে আসবে কারো কোনো সমস্যা হ্যাঁ বলো
স্যার এখন কি আমাদের টেস্ট পেপারটা কিনা উচিত? টেস্ট পেপার বলতে এটা আমি সরাসরি তো কিনতে বলি না, এখন তোমরা সাপ্লিমেন্টারি কিনলে কিনতে পারো, অথবা গত বছরে যারা পরীক্ষা দিয়েছে পুরাতন টেস্ট পেপার তো নতুন পাবে না, পুরাতন টেস্ট পেপার তাহলে পুরাতন মার্কেট থেকে খোঁজ নিতে পারো, যে পুরাতন মার্কেটে কম দামের মধ্যে খরচ যাতে কম হয়, অথবা তোমাদের যারা পরীক্ষা দিয়েছে গতবার আপুদের কাছ থেকে যদি সংগ্রহ করতে পারো এটা ভালো হয়। এটা আগেই তোমাদের স্যার পরীক্ষা 2021টা তো পাওয়া গেছে। না, এটা তো আসলে টেস্ট পেপার না, টেস্ট পেপার তো টেস্ট পরীক্ষার পরে পাওয়া যাবে। 2020 সালের প্রশ্নটা কোথায় পাবো? 2020 সালের প্রশ্ন পাবে, সাপ্লিমেন্টারি পাবে, নাহলে আমি তোমাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো। নি তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই এখন পুরা বইটাকে নিয়েই কাজ করো, পুরা বইটার প্রবলেম সলভ করো, প্লাস হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো এখন সলভ করো। তো ঠিক আছে, সবাইকে সামনের ক্লাসে থাকার আহ্বান জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।